আর আমাদেরকেও দেখেছেন যেখানে যেখানে হামলা হচ্ছে আমাদের কমরেডরা ওখানে দাঁড়িয়ে পাল্টা প্রতিরোধ ফিরিয়ে দিচ্ছে। এবং যদি আপনারা সঙ্গে থাকেন এই পাল্টা প্রতিরোধ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছবে, তৃণমূল কংগ্রেসের এখন যে পুলিশগুলো দূর থেকে দেখলে তৃণমূলকে স্যালুট করে, লোকাল তৃণমূলের নেতারা ওই পুলিশগুলোর পায়ে ধরে বলবে যে আমাদেরকে স্যালুট করতে হবে না, দয়া করে ধরে নিয়ে গিয়ে জেলে ঢোকান, কেন বাইরে রাস্তাঘাটে থাকাটা আমাদের পক্ষে নিরাপদ নয়, পাবলিক তেড়ে আসছে আমাদের দিকে। সেই দিন আজকে যদি সমস্ত ভোট জড়ো করে একটা জায়গায় ফেলে, আমি তিনটে কথা বলে আপনাদের কাছে আমার কথা শেষ করছি। প্রথমত আপনারা জানেন হাইকোর্ট বলে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এখানে ভোট করাতে হবে, আমাদের কেন্দ্রীয় বাহিনীর উপর কোনো আলাদা মোহ নেই, আমরা মনে করি না যে কেন্দ্রীয় বাহিনী আসলেই খুব ভালো ভোট করা যাবে, আমরা জনগণের বাহিনী চাই, তাই আমরাও চাইতে আদালত চাইনি। কিন্তু আদালত বলে দেওয়ার পরে দেখি রাজ্যের সরকার আর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে গেছে যে রাজ্যের পুলিশ দিয়েই ভোট করতে হবে, কেন্দ্রীয় বাহিনী আনা যাবে না। আমি আপনাদেরকে বলছি, আপনারা জানেন বাংলা একটা কথা ছিল না, সে পঞ্চতন্ত্রের বোধহয় গল্প ছিল, দুরাত্মার ছলের অভাব হয় না, সেই একটা সেই হরিণ নাকি একটা খরগোশ জল খাচ্ছিল, একটা নেকড়ে বললো যে তুই আমার জল এটা করছিস, বলে আমি তো এটা করছি না, আপনি তো উপরে খাচ্ছেন আমি তো নিচে খাচ্ছি, আমি আপনার এটা জল খাচ্ছি, আমি তো এটা করছি, তুই করছিস, বাবা এটা করেছিল, বলে তাকে মেরে ফেললো। দুরাত্মার ছলের অভাব হয় না। তৃণমূল কংগ্রেসের সরকার মমতা ব্যানার্জির সরকার হচ্ছে ওরকম, এর আগে যখন বলতো কেন্দ্রীয় বাহিনী লাগবে, এরা বলতো কেন্দ্রীয় বাহিনী আনতে গেলে আমাদের অনেক কোটি টাকা দিতে হবে, তার বাহিনীর ভাড়া পাবো, তাই আমরা কেন্দ্রীয় বাহিনী দিতে পারছি না, রাজ্যের অবস্থা খারাপ, কোষাগারে তো টাকা নেই। এবার হাইকোর্ট বলে দিল এক পয়সা দিতে হবে না, কেন্দ্রীয় বাহিনী এসে বাংলায় ভোট করাবে, কেন্দ্রের সরকার টাকা দেবে, বাংলা সরকারকে এক পয়সা দিতে হবে না। তারপরে রাজ্য সরকার লাখ লাখ বিনা পয়সায় কেন্দ্রীয় বাহিনী আটকানোর জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে এখন সুপ্রিম কোর্টে যাচ্ছে, রাজ্য সরকারের টাকা দিয়ে, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে। তারপরে গিয়ে কি বলছে, বলছে আমাদের কেন্দ্রীয় বাহিনী চাই না, আমরা আশপাশের রাজ্যগুলোকে বলে ওদের পুলিশ ফোর্সকে ভাড়া করে নিয়ে আসবো। মানে চিন্তা করুন, বিনা পয়সায় কেন্দ্রীয় বাহিনী পাচ্ছে, দিদির পোষাচ্ছে না, একদিন বলতেন টাকা আমার চলে যাবে বলে কেন্দ্রীয় বাহিনী আনবো না, আর এখন বিনা পয়সায় কেন্দ্রীয় বাহিনী পাচ্ছে, বলছে বাহিনী আমার চাই না, আমি কয়েক কোটি টাকা দিয়ে অন্য রাজ্যকে পুলিশ ভাড়া দিয়ে আমি পুলিশ নিয়ে আসবো। তা বলছি আপনাদেরকে, যে কদিন আছেন জনগণের ট্যাক্সের টাকা অনেক শব্দ করেছেন, আরো করবেন, কিছু করার নেই, ছাব্বিশ অব্দি এই চলবে, কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এখানকার ভিডিও থেকে শুরু করে নির্বাচনের আধিকারিক থেকে শুরু করে থানার আইসি থেকে শুরু করে যার যার কানে, এবং আমরা জানি সবার কানে আমাদের কথা পৌঁছচ্ছে, কিভাবে ভোট করবেন না করবেন আপনাদের ইলেকশন কমিশন আর আপনাদের সরকারের সঙ্গে আপনারা বুঝে নিন, আমরা আমাদের মতো করে প্রস্তুত আছি, কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ারকে যদি ভোটের কাজে দেখা গেছে, হাইকোর্ট থেকে বারবার করে বলে দেওয়া হয়েছে কোন রকম ভাবে কোন সিভিক ভলেন্টিয়ারকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না, তারপরে একজন সিভিক ভলেন্টিয়ারকে যদি দেখেছেন ভোটের কোন কাজে ত্রিসীমানায় ঘেঁচতে, আপনাদেরকে বলছি মোবাইলে ছবি তুলে ভিডিও তুলে আমাদেরকে পাঠাবেন, এখানে আমাদের নেতারা যারা আছেন তাদের কাছে পাঠিয়ে দেবেন, তারা পাঠিয়ে দেবে আমাদের রাজ্য কেন্দ্রে, এখানকার আইসি থেকে শুরু করে বিডিওর বিরুদ্ধে সরাসরি আমরা আদালত অবমাননার মামলা করব হাইকোর্টে, এখান থেকে নিয়ে গিয়ে হাইকোর্টে উপস করাবো, কোন সরকারকে নয়, কোন ইলেকশন কমিশনকে নয়, থানা আইসিকে আর বিডিওকে হাইকোর্টে নিয়ে গিয়ে উপস করাবো। যদি একজন সিভিক ভলেন্টিয়ারকে ভোটের ত্রিসীমানায় দেখা গেছে, তার মানে এই নয় যে সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন যে ছেলেরা তারা আমাদের শত্রু, তারাও আমাদের মতো সাধারণ ঘরের ছেলে,